রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে দিলটা আমার মানে শান্তিতে মনে করো যে ঠান্ডা হয়ে গেছে, আরাম পাইছি, খুব আরাম পাইছি, খুব আরাম পাইছি। মাগো বিয়ের পরে জামাইয়ের ঘরে কিন্তু মাইয়ার ঘর, বাপে কিন্তু কিছু না। তুই তো মানে একটু মাথা গরম আছে তোর, সংসার জীবনে কিন্তু বেশি মাথা গরম করিস না মা, দুজনে মিল মহব্বত করে কিন্তু সংসারটা চালাইতে হইব। হ্যাঁ, সংসার হইতেছে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট, দুজনে যত বেশি অ্যাডজাস্ট করতে পারবি তত বেশি সুখী হবি ধরা। আমার এই কথাটা রাখি জি বাবা। আর আপু যে তোমার মোবাইল আর ল্যাপটপ তো লাগবে না, ওগুলো আমরা দিয়ে যাও। আব্বা আমি বুঝতে পারতে আছি আপনি কি বলতে আসছেন, আসলে আমারই বলছেন যে আমি অ্যাডজাস্ট করি নেব, মানে আমারই নেতা হইবে অ্যাডজাস্ট করি। আমি বুঝছি তোর এই সুখের বৃত্তে আমি আজকে কোমরে আপনার চারটা কলা লাগো। তুই কত বড় খুলি যা তুই, আর আমি না 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 থাক ভাই ভাই ভাই, তোর আমি কোমরে মাইরা বাবা বস ভাই 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 মারে না মারে কোপাইয়া মারিয়ে ফেলা। আমি দিকতারে বিয়ে করছি, এখন আমার স্বাদ পূর্ণ হয়ে গেছে, মারি ফেলা মারি ফেলা। না 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 খালা ও খালা 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 তুমি এটা কি করলা? শুধু খারাপ কি করছি কা খালা, সোনিয়ার তুমি কালো গেটে বিয়ে দিলা খালা, এনো খালা ওই লোক একদম ভালো না খালা, এনো তুই বালা মন্দির কি বুঝো? হ্যাঁ তুই তো বাদাম না, আমার গরম বইয়ে ভাত খা সারা জীবন। আর যে লেবাস তোর, এই লেবাসে তোর বাদ চলবো? হ্যাঁ এনো I my name is DJ Rusho DJ yo ai ki rusho musho tor naam hoyse roshid tu rusho kote kote roshid bhule gecho no khala no my name is DJ Rusho only Rusho DJ yo yo no khala ai chup chudo ya kotha kobi o khala amar shilpir chok dekhte korina kono bhul tomar jamai ekta kala ashole bhala na khala tomar jamai ekta bad par kotha koite lagtase na tomar loge bhala khala chup kar koye dilam কালাওক দলাওক বেড়ে ব্যবসা করে বেড়াই অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ এর 14 গোষ্ঠী অস্ট্রেলিয়াতে, আর তুই কি করস আমার ঘরে বয়ে বয়ে ভাত খাস বাদামগিরি করস আর ইও ইও ফিও ফিও এডি করতে করতে তোর জীবন যাইবো, যা কই খাইবি আমরা অস্ট্রেলিয়া গেলে তখন ভাত খাইবি কোস, আর এই আতের মালা চালাই দিয়ে তো চলবো। এই দাঁড়াইয়া কথা কো খালা, তোমার সাথে কথা বলতেতে লাগতেছে না আমার ভালো খালা, আমি চলে গেলাম থাকো। যা বাদাম্যা কই যাবি যা, ইও ইও খালা ভালো করে মাকে ঠা, তুই সত্যি সত্যি চিনো না? ফকুনির মতো মানে ওই মহিলা তো আসলে ফকুনি, কি হয়েছে সেনা বুইরা ও হালে তো সাদি করবে চেয়েছি আপনার মায়ের মিয়া। সামনে কথা বল, তুই তোকে একবার বলছি আমার সম্পর্কে, আমার সাথে যখন কথা বলবি চিন্তা ভাবনা করে কথা বলবি, আমি কেটা কোথায় দিয়েছি, আমি কি আমার শিক্ষাগত যোগ্যতা কি এ সম্পর্কে তোর ধারণা দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ তুই উল্টো পাল্টা কথাবার্তা বলা শুরু করছে আমার লাগে। হ্যাঁ মোর মায়ের হাজার লাগে বিয়ে বাড়া লাগে তোর দাঁড়িয়ে গেছে? হ্যাঁ নাকি তুই টাকা খাইয়া আর ওই হাজারের টাকা খাই তুই আমার মায়ের ফুসলেই বাড়ি হার লাগে বিয়ে দাঁড়ছে, টাকাটা আছে কোনটা? আরে মেয়ে কি কই দিয়েছি রে গিনি মিয়া,
আমার কি খায় কাম নাই মিয়া? আমি ডিজিটাল ঘটক মিয়া, আমার ইমান আছে বুঝছেন? এই যে এইসব মিগে যে ফগুনি মগুনি মহিলার যে হালায় বুইরা মুইরা এগুলি সাদি দেওয়া লাগে কি মিয়া? আমি বয়ে দিচ্ছি নাকি কি করে দিচ্ছে নাকি মিয়া? আরে মিয়া আপনার মাই তো মিয়া আমার পায়ে বয়ে ধরতে ছেয়েছে, ও যে সাদি দিয়ে দাও, হায়দ্রের লোকের সাদি দিয়ে দাও। আমি তুমি না করতেছি না, সাদি করে দরকার নাই কিয়া? এই তুই সত্য কথা বলতে আসো? অবশ্যই সত্য কথা কই দিচ্ছি। আরে মিয়া আপনার মায়ের আমি এইটাও বুঝেছি, দেখেন আপনি দুই দিন পরে মরে যাবেন, আপনার এক পায়ে গড়েছি কবরে, তারপর আপনি এগুলি কী কইতেছেন আমার? আমি খুব ভালো করে বুঝেছি, আপনি বিশ্বাস করেন আমার কথা? ভাই ভাই তুই না ভালো ভাই, আমার খুব ভালো ভাই, তুই এক কাম কর ভাই, আমি তোরে কিছু টাকা পয়সা দেই ভাই, এই টাকা পয়সা লইয়া কিছুদিনের লাগে তুই এলাকাটা ছাড়িয়ে চলিয়া যা, আমার মা যদি তোরে না দেয় ওই বিয়ের কথা মনে হইবে না, সব কিছু ভুলে যাইবে, পুরো ঠিক হয়ে যাবে ভাই, এই ল ভাই। আরে রাখেন রাখেন ভাই, টাকা পয়সা কিছু দেওয়া লাগবো ভাই, আমি বুঝছেন মানে আমার জীবনটা তামা তামা হয়েছে এলাকায়, আমি নিজের ডিসিশন লইছি যে এলাকায় আমি থাকবো না, আমি এমনিতে যেতে শিখে টাকা পয়সা লাগবো না, ভালো থাকেন, আপনি মারে দেখে রাখেন, সবারই দেখে দেখে রাখেন, ঠিক আছে? ভালো থাকেন, একটা বিপদ থেকে তো বাঁচছি, ও গেছে, এটা তুমি কি করলাম মা? কি খবর আঙ্কেল? প্রতিনিয়ত আপনার বাসায় চিল্লা চিল্লি, কি হয়েছে আপনার? সবসময় চিল্লা চিল্লি, একটা ভদ্রলোক মানুষ আপনার বাসায় এত চিল্লা চিল্লি কিসের জন্য? মিয়া ভাই দুঃখের কথা কি কমো, ভদ্রলোকে তো আর চিল্লা চিল্লে করতেছে না, অভদ্রলোকে চিল্লা চিল্লে করতেছে, মানে আমার ওই যে পোড়া কপাল বুঝা পারছেন, মানে একটার পর একটা ঝামেলা আমার কপালে বাইজেই আছে, সকালে ঝামেলা বিকালে ঝামেলা রাইতে ঝামেলা, আমি যে কোন হানে যাবো বুঝা পারতেছি না। খেলা নান্টু ঝামেলা করতো, নান্টুর তো খেতাই দিচ্ছে, আবার কিছু ঝামেলা? আরে নান্টুর বাপে ঝামেলা করতেছে, অহন নান্টুর বাপে ঝামেলা করতেছে, নান্টুর বাপ তো বহুত আগেই মারা গেছে, চালা এবার কি ঝামেলা করবো? আরে আমি তো নান্টুর আসলি বাপের কথা কইতাছি না, মানে আমি কথার কথা কইলাম আর কি, যে ঝামেলা করতেছে ও নান্টুর চেয়ে অনেক মানে হেডমলা লোক বুঝা পারছে, মানে আমি এখন কি করি বুঝা পারতাছি না, আমি আপনার খুইলা কইতাছি, কাহিনীটা খুইলা কইতাছি মিয়া ভাই, হয়েছে কি এই যে মনে করেন এইটা মনে করেন আমার মায়ের রিক্তা, হ্যাঁ আর এইটা হইতাছে ফাইজুল, রিক্তার লগে ফাইজুল একটা সংসার বহেবা চাইছে, হ্যাঁ সাদি কইরা লাইছে, মগর ওদিক দিয়া এইটা মনে করেন ওই নান্টুর বাপ কইছে যারা, হ্যাঁ হ্যাঁ নাম হইতাছে আসলি নাম হইতাছে গিয়া মরমালি বুঝতে পারছেন, হ্যাঁ আমার বাইক না, এখন এই মরমালি তো এই যে এই ফাইজুল এইটারে ঠোকরা খায়া দিবারছে, মানে ওরে বলে কোপাইয়া, হ্যাঁ ওরে বলে কোপাইয়া, কুচি কুচি কইরা কাইটা বস্তার ভিতরে বইরা সিলি কইরা বস্তা বুড়িগঙ্গায় ফালাই দিব, এখন আমি কি করি কন, আমার মায়া কেবল সাদি বইছে, এখন এর জামাইরা যদি কাইটা বস্তায় বইরা সিলি কইরা বুড়িগঙ্গায় ফালাই দেয় আমি তাইলে কি? আপনার ভাই না ওই বাসার ভিতরে বসে মার্ডার করবে, ডাকেন আপনারে। মানে মিয়া ভাই মনে গেছিল না আপনার যন্ত্রটা আনেন না, আজকে যন্ত্রটা কো মানে একাই আছেন, পোলা পেন আনেন নাই? আরে রাখেন না আপনার পোলা পাইনার যন্ত্র, কিছু লাগবো না আমার হাতে, যথেষ্ট একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেবো, ডাকেন আপনার বেকদারে। কি কইতেছেন আপনি, চর মেয়েরা দাঁত ফেলাই দিবেন, একটু আপনার হাতটা একটু দেখে ডাকেন বেকদারে, ডাকেন এই হাতে সামলাইবার পারবেন তো, ডাকেন আপনার বেকদারে, পরে আমার দোষ দিয়ে না কইলাম। এ বাজা বাবাজি মরম মরম, আরে রাখেন না, দুধের বাচ্চা কো ডাকতেছেন মিয়া, কেঠা মরম, আই মরম ঠিক আছে, তুই হালার তো সব রাটে করু বাবা, কোথায় কোপ কিন্তু দিলাম, আমি আপনার কথা এতক্ষণ ধরে ভাবতেছিলাম, একটা বিষয় আসলে আপনার লাগে একটু শেয়ার করা দরকার আম্মা। অবশ্যই শেয়ার করবো বাজান, কও কি কইবা? আগে আমি একটা কথা কইতে চাইছিলাম আর কি। বলেন আম্মা কি বলবেন? একটু চশমাটা খুললে কথাটা কয়া যায় আর কি।
আমার হঠাৎ করে মানে চশমা খোলা প্রসঙ্গ আসতেছে। সব সময় চশমা পরা দেখছি তো, একদিন দুদিন তো একটু দেখা লাগে চশমা ছাড়া। বুঝি, আর নো প্রবলেম আম্মা, আপনি বলছেন আমি যে খুলিয়ে ফেলতেছি, বলেন আম্মা। কইছিলাম কি, এই যে আবার কি বাজান? এই যে আম্মা, এটা আমার ওই বডি প্রবলেম আম্মা, মানে জন্মের দোষ আম্মা। জন্মগ্রহণ করার পর থেকে এই চোখটা একটু বুঝে আসে, নো প্রবলেম আম্মা। এখন এইটা নিয়েই আপনার মেয়ে আম্মা আমাকে ভুল বুঝতেছে। আম্মা আপনি আমার মাইয়াকে বুঝান আম্মা। আচ্ছা আচ্ছা বাজান, ঠিক আছে তুমি থাকো আর একটু ঘুরে থাকো। ঠান্ডা মাথায় করো, আমি আমার কথা বল। শুনো ভাই, তোমার ব্যাপারটা আমি সব বুঝছি। প্রেম ভালোবাসা জীবনে সবাই করে, তুমি প্রেম ভালোবাসা করছো বুঝছি, তোমার প্রেম একেবারে ছাদি। আল্লাহ, তুমি প্রেম করছো, তোমার প্রেমিকা যাতে ভালো থাকে এটাই তো তুমি চাইবা। হ্যাঁ, যাতে সুখী শান্তি থাকে এটা তুমি চাবা না, এটাই তো তোমার ভালোবাসা। তুমি যদি আরে জোর করে বিয়ে করো, তুমি কি সুখ হইতে পারবো ভাই? এই দেখো না, আমি বলা এরকম কিন্তু প্রেম করছি, শেখা খাইছি, এবার নুন লাগে চলে গেছে। তারপরে দেখো এই সাদা বেশ পরে আমি ঘুরতেছি। তোমার একটা কথা কই ভাই, ভোগে কোনো সুখ নাই, সুখ ত্যাগই তুমি ত্যাগ করো। তুমি ওর কাছ থেকে সরে যাও, যে জায়গায় সুখে থাকে, যে জায়গায় ভালো থাকে, এর জন্য দোয়া করো। তাইলেই তো তোমার প্রকৃত ভালোবাসা এটা রূপ পাবে, তাইলেই তো তোমার প্রকৃত যে প্রেম সেটা সুন্দর রূপ পাবে, তাইলেই তুমি একদম খাঁটি প্রেমিক হবে। আপনার ভাগ্নে দিয়ে খায় কি? হ্যাঁ খাই না, তাহলে মানে খাও নিয়ে হেরে খায় উল্টা না পুরা রে তো। হ্যাঁ খাবার মাথায় হাত দিয়ে খান্তছেন কে আপনি? কি হয়েছে আপনার? কেউ কি মারা গেছে বাড়ি ঘরে? আবার আমার বাড়িতে তো কেউ নাই, থাকলে না মারা যাইব। তো আপনি আমাদের এই হোম সার্ভিসে কেন আসছেন? আপনার যত আত্মীয় স্বজন আছে সব এটা ফোন দেন, ফোন দিয়ে আপনার পাশে দাওয়াতের আয়োজন করেন। এখানে দেখবেন মানু আর মানু কিলবিল করবে, এখানে ভুলে পারবে। আপনারা মনে হয় আমার কথাটা বুঝতে পারেন নাই। মানে কইতেছিলাম যে আমার বাড়িতে বউ না, আমার বাড়িতে কিভাবে বউ আসবে সেটার ব্যবস্থা আছে একটু কইরা দিতে। তাহলে আপনি কোথায় আসছেন? এটা কি, এটা কি গটকার অফিস? এটা হোম সার্ভিস, হোম সার্ভিস। এখানে তো যে ঘটকালি করা হয় না, আপনাকে আমরা এখান থেকে বউ দিব কিভাবে? হ্যাঁ, এগুলো কি বলতেছেন? বিয়ের সাথে কোনো ব্যাপার এখানে নাই। কি বলতেছেন এইসব? আপনাদের এটা কি হোম সার্ভিস না? অবশ্যই হোম সার্ভিস। আপনারা দেখে সহজ সরল মনে হইতেছে, দেখিয়ে মনে হয় কিছু বলি নাই। তা না হইলে মানে এইখানে আইসে বউ খোঁজার কথা বলতে আসেন, এই শূন্য আমরা চুপ করে দিয়ে আসছি। কি যে পড়তে, কি পড়তে বা ভাই? পড়তে মা ভাই, এটা আপনার পার্সোনাল সমস্যা, আপনি ওটা পার্সোনাল ভাবে সমাধান করেন। হোম সার্ভিসে আপনি কি সমাধান নিতে এসেছেন?
আচ্ছা আমি যদি আমার পার্সোনাল সমস্যা সমাধান করি তাহলে এই আপনাদের এই অফিসের নাম ওই জোনাকি হোম সার্ভিস দিচ্ছেন কেন? ওই যে হোম সার্ভিসের ওই যে হোমটা কাইটটা বাটপারি সার্ভিস লাগেন তারপরে বাটপারি হ্যাঁ আপনার মাথায় তো পরিমাণ চুলো নেই যে আমি আপনারে বলবো চুলগুলো কাইলে সিবি ফেলামো হ্যাঁ আমার সামনে বই আপনি আমার খালাম মারা অপমান দিয়ে কথা বলেন আপনার মাথার উপরে আমি কাদল ভেঙ্গে খামো জানেন আপনি এই তারপর লাইদুর হাটল হওয়া শেষ হয়ে গেলে আমি হাটলের বেশি কিন্তু ফেলে দেবো না মাথাটাকে দুই ভাগ করবো করে প্রথমে জমিন বানাবো তারপর হাটালের বীজ ওখানে লাগাবো যাতে হাটাল গাছ হয় আমরা সারা জীবন হাটাল খাইতে পারি ওই রে কি 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 বলছে বুঝো না যাবি এখন থেকে হ্যাঁ হ্যাঁ যা আল্লাহ সহ্য করব না তোমার কাছে বিচার দিব না তোমার কাছে আমি বিচার দিলাম আল্লাহ পাগল টাগল সবাই সেখানে জুটে ভালো লাগছে কিন্তু কালাম না বো বো এটা কি ঘটক অফিস নাকি না আমার তো আসলে পাত্রী নেই আমি নিজে পড়ছি নিজের একটু শখ হয়েছিল অস্ট্রেলিয়া যাবো ভাবলাম লাগতে হচ্ছে টাকা লয়ে আহি 10 লাখ টাকা হইলে আমি অস্ট্রেলিয়া যাবার পারবো যেহেতু পাঠাই দিবার পারেন আমারও তো পারবেন আমি অন্য জায়গাতেও ভাগ করে নেবো টাকাটা দেন ভাই পাত্রী চাই আরে ভাই কী বলছেন কিসের পাত্রী চাই আমি কোনো বিজ্ঞাপন দেইনি এই মাত্র আমি কথা বলে আসলাম ফোনে কথা বললাম আমি তো কথা বলি এই ঠিক গেলেই ভাই আমি বুঝতে পেরেছি এই কাজ আমি করিনি আমার এক বন্ধু সেন্টু ও 1 ঘন্টার জন্য অফিস নিয়েছিল আমার সম্ভবত সেই কাজটা করেছে ওর হয়ে ভাই আমি দুঃখিত হ্যাঁ কী কন্যা ফানালা বাটপারি তো বহুত করতেছে ভাই নতুন বাটপারির ফান পাচ্ছেন মনে হয় বাদদানের সমস্ত দুঃখিত কথাবার্তা আয়া যখন পড়ছি খালি হাতে যাওয়ানোর সময় আমার নাই আমার মহল্লায় এই বাটপারি ব্যবসা করতেছে টাকা পয়সা আতান টাকা পয়সা লন ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই কেন থাকবে না এত সুন্দর ডেকোরেশন করে বাটপারি করতেছেন মানুষ ডাকতেছেন পাত্রি চেয়ে বলে বিজ্ঞাপন দিচ্ছেন অস্ট্রেলিয়ায় লইয়া যাব ভাই আমার কাছে টাকা নেই আমার বন্ধু বাটপারি করেছে আমি না আমার কাছে টাকা নেই গাড়ি ভাড়া দিয়ে আসছি মোবাইলে কথা বলছি টাকা বার করেন জান আয়া যখন পড়ছি এলাকায় ব্যবসা বাণিজ্য করতেছেন যার কোনো সমস্যা নাই আমি যখন অফিসে আইছি চালায় যান ভাই বাটপারি ভাবে তো অনেকেই করে আপনিও করেন করতে থাকেন আছি আমার সম্ভবত সেই কাজটা করেছে আমি দুঃখিত ভাই এখানে কোনো পাত্রী চাই না তুই কোন হাটে মস্তা নাই বলি আগে নাম দিয়ে ডাকো এই হায়দার বাইরে যা দিল্লুর লোক কথা আছে চোরাইয়া কানটা দেখালে ফাটাই গেলাম কথা বলি এটি কিন্তু পাগল বুঝছেন কেন আমি বলতে আছি স্বপ্ন এখন বুঝতে পেরেছি স্বপ্ন না যে না তুমি যা কাও কাও কিন্তু মোটা মাইয়ের কথা কই না কিন্তু মাইনে লইতে পারবো না ওরে বাপ মোটা